যে আসামির ঘরে বলতে আসেন আমি সঞ্জিত দাসের ঘরে দরজা খোলার জন্য আমি কৌশল অবলম্বন করি। সেই সঞ্জিতের স্ত্রী অঞ্জলি মালাকার মোবাইল ফোনের 3:10 কল দিয়ে ও বলে যে তার বাড়ি চুরি হয়েছে, আমিরের বাড়ি চুরি হয়েছে, হ্যাঁ তার টিভি সেলে আমাকে চুরি করে নিয়ে গেছে। ও বলে যে ভাবি আমার বাসায় এসে একটু দেখে যান, ঠিক আছে। এবং এটা বিশ্বাস করানোর জন্য আমির হোসেন কী করে ওই সাপ থেকে একটা রশি ঝুলাই রাখে অঞ্জলি মালাকার বারান্দার সামনে দিয়ে, যেন অঞ্জলি মালাকার সত্যিকারে বিশ্বাস করে যান সত্যি রশি ভাই আমি ঝুলে আসছে, ঠিক আছে। অঞ্জলি মালাকার তখন তার ঘরে আসে না, তখন আমি সঞ্জিতকে ফোন দেয় এবং বলে তার ঘরে চুরি হয়েছে, অথচ তার স্ত্রী অঞ্জলি আসলো না। এবং আরও জিজ্ঞেস করে সঞ্জিত এখন কোথায় আছে সেটাও জানতে চায়। সঞ্জিত তখন তাকে জানে সে সুনামগঞ্জ আছে। এরপর সঞ্জিত তার সহযোগী সহ তিন তলায় এই অঞ্জলি মালাকার দরজার সামনে যায়। সঞ্জিত তো আমির আমির বুঝলেছে, হ্যাঁ আমির তার সহযোগী সতীন দ্বারা মৃত অঞ্জলি মালাকার দরজার সামনে যায়। অঞ্জলি মালাকারের দরজায় ঘর টোকা দিয়ে থাকে খুলতে পারে। অঞ্জলি মালাকার তার কথা বিশ্বাস করে দরজা খুললে তার তিনজন ঘর প্রবেশ করে। অঞ্জলি মালাকার মুখে চাপ দেয় ভিতর কক্ষে নিয়ে যায় এবং তার মুখে শরীরে আঘাত করে তার গলা কেটে। এ সময় অঞ্জলি মালাকারের এই পূজা ঘুম থেকে জাগে এবং কান্না করতে থাকে, তারও গলা কেটে হত্যা করে। এরপরে অঞ্জলি মালাকার ঘরের ঘরে থাকা অনুমানের 90,000 টাকা অঞ্জলি মালাকারের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। তারা হত্যাকাণ্ডের ব্যবহৃত ছোড়া মোবাইল ফোনটি ঘটনাস্থলের পাশে একটা ডোবার মধ্যে ফেলে দেয়। আমির হোসেনের বাসায় চুরি হয়েছে এবং আমির হোসেনকে যাতে সন্দেহ না করে সেই জন্য সে তার বাম হাতের কালো কাটে, নিজে নিজে কাটে, হ্যাঁ নিজে কাটা দাগ সৃষ্টি করে এবং ডাকাত তাদেরকে মেরে বাড়ির পাশে একটি জমিতে ফেলে রেখে গেছে। বিশ্বাস করার জন্য, বিশ্বাস জন্মানোর জন্য সে অজ্ঞান হওয়ার মান করে জমিতে পড়ে থাকে। বিশ্বাস করার জন্য বিশ্বাস জন্মানোর জন্য বিশ্বাস জন্মানোর জন্য, ঠিক আছে, করার জন্য বিশ্বাস জন্মানোর জন্য করে থাকে।